এবং ফলাফল খুব সুন্দরমত রেডি হয়ে গেছে। সবাই আসো, এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশনার, তোমরা সবাই মঞ্চে চলে এসো। নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, সবাই তোমরা সবাই মঞ্চে চলে এসো। আর সাতটি সবাই সামনে আসো, সিরিয়াল ধরে পনেরো জন সিরিয়াল ধরে এদিকে সামনে থাকো। এরা হচ্ছে সব আমাদের প্রার্থী। অন্য একটু পিছনে থাকো, তাহলে আমরা বুঝবো যে ওরা প্রার্থী। ফলাফল যেদিকে হোক না কেন, কেউ মন খারাপ করবে না। তোমরা জানো যে কোনো কিছুর ফলাফল এদিক ওদিক দুইটাই আছে, তা আমরা কেউ মন খারাপ করবো না। তোমরা জানো সবাই কোনো পাস করবে না, সবাই নির্বাচিত হইতে পারবে না। ধন্যবাদ, আমাদের ভাবিটা যথেষ্ট পরিমাণে কথা বলছেন। নির্বাচন হচ্ছে পাস ফেল দুইটার সমন্বয়, দুইটার সমন্বয়ে হচ্ছে নির্বাচন। তবে আমাদের প্রার্থীরা অনেক কষ্ট করেছে এবং রুট লেভেল থেকে এবং হাই লেভেল পর্যন্ত তাদের পদচারণা ছিল, আমরা মুগ্ধ। এবং নির্বাচনে অংশগ্রহণের মাত্রা ছিল প্রায় 85-90%, এতে বোঝা গেছে যে পদচারণা খুব ভালো ছিল। যাক, যাই হয়েছে নির্বাচনের ফলাফল আমরা সবাই মেনে নিব, বলো আমিন। যাই হোক আমরা মেনে নিব, এটাই কথা। পাশের উভয় সমন্বয় নির্বাচন এটাই কথা। এখন আমাদের হ্যাঁ প্রিসাইডিং অফিসার, আমাদের প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশনার, নির্বাচনের পূর্ব মুহূর্তে রেজাল্ট ঘোষণার আগে ওনারা একটু অনুভূতি প্রকাশ করবেন। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2020 আয়োজনে বলাখাল চন্দ্রমান বালিকুচ্চি বিদ্যালয়ে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মাধ্যমে আমাদের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সকাল 9টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত প্রতিটি প্রার্থী, যেখানে যারা আজকে দায়িত্বপ্রাপ্ত ছিল, সকলেই অত্যন্ত দৃঢ়ভাবে তাদের কর্মে নিয়োজিত ছিল। তাই আমি প্রথমেই ফলাফল ঘোষণার আগে তাদের সকলের জন্য করতালি যাচ্ছি। আর এছাড়া আজকে আমি নির্বাচন কমিশনার আমি রঞ্জিতা পাল ফ্লোরা, এছাড়া সহকারী নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সকল পুলিশ এবং আনসার কর্মকর্তাবৃন্দ, আপনাদের সকলের সুদৃঢ় অবস্থান এবং আপনাদের সকলের কর্মকাণ্ডে আজকে সহযোগিতায় আজকে আমাদের এই নির্বাচন খুবই সুষ্ঠুভাবে সফল হয়েছে। তো সব কিছুর মধ্যে হার জিত কথা তো থাকবেই, যদি কেউ না হারে তাহলে কিভাবে কেউ অন্যজন জিতবে? আবার হার জিত একটি গানই আছে যে হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন নাশ পেরিয়ে বড় হয়েছে কে কবে। তো যে হেরেছে সেও স্কুলের উন্নয়নে কাজ করবে, আর যে আজকে জয় হয়েছে সেও স্কুলের উন্নয়নে কাজ করবে। উন্নয়ন স্কুলের উন্নয়নে কাজ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী। আর যারা এই বছর টিকে নেই তাদের মন খারাপের কিন্তু কোনো কারণ নেই, কারণ তুমি স্কুলের উন্নয়নে যেমন ভূমিকা পালন করতে পারবে তোমার জন্য তো সামনের বছর সুযোগ রয়েছে। তুমি আবার সামনের বছর দাঁড়াবে, তোমার কর্মকাণ্ডের মাধ্যমে আবার বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে মুগ্ধ করে তুলবে। এবং আমি আশা করছি যে সকল শিক্ষার্থী আজকে জয়ী হয়েছে তারা প্রত্যেকটি জয়ী শিক্ষার্থী বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবে। তাদের মধ্যে যে কর্মকাণ্ডগুলো আজকে ভাগ করে দেওয়া হবে তারা সকলে তাদের এই কর্মকাণ্ডগুলোর প্রতি দায়িত্বশীল থাকবে। তো আর আমি আশা করছি যারা জয়ী হবে না তাদের মন খারাপের কারণ নেই, এখানে কিন্তু জয়ী বলে কোনো কথা নেই, আমার মতে সবাই জয়ী। বিদ্যালয়ের উন্নতিতে যারা কাজ করবে তারা সকলে কিন্তু জয়ী। তো এখন আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2020 এর ফলাফল ঘোষণা করবে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2020 এর প্রিসাইডিং অফিসার সান্দিদা ইসলামিকরা। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমাদের স্কুলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দিন কেবল এই জন্য নয় অত্যন্ত মনোমুগ্ধকর একটি দিন কেবল এই জন্য নয় যে আমাদের বিদ্যালয়ে আজকে 2020 সালের ক্যাবিনেট নির্বাচন হয়েছে ইতিমধ্যেই আমরা আমাদের প্রাণের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন স্যারকে আমাদের মধ্যে আবার ফিরে পেয়েছি স্যার সুস্থ হয়ে আমাদের মধ্যে এসেছেন তার জন্য আমরা স্যারকে সুস্বাগতম জানাই আল্লাহর কাছে আমরা অনেক শুকরিয়া আদায় করছি যে স্যার আমাদের মধ্যে ফিরে এসেছেন তো স্যারকে ওয়েলকাম করার জন্য একটা তালি হোক আজ সকাল 9:00 থেকে শুরু হয়ে গেছে আমাদের 2020 সালের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন নির্বাচন অত্যন্ত সঠিকভাবে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে আমাদের নির্বাচন কমিশনারের পরিচালনার যে দিক নির্দেশনাগুলো ছিল অত্যন্ত ভালো ছিল তারই সফলতা এবং আমরা যারা কাজ করেছি তার দিক নির্দেশনা নিয়ে আমরা যারা কাজ করেছি আমরা অত্যন্ত ভালোভাবে নিজেদের দায়িত্ব নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছি তার উপরেরও যেই কথা আমাদের যারা প্রার্থী ছিল তারাও নিজেদেরকে যথেষ্ট সংযত করে রেখেছিলেন এবং তাদের জন্যেই আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হয়েছে আমাদের এই সুষ্ঠু নির্বাচনে তো আমি ধন্যবাদ জানাতে চাইছি আজকের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের যারা স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে যুক্ত ছিল তাদের সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তাদের সকলের জন্যই একটা করতালি হোক হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয় পরাজয় থেকেই জয়ের শুরু হয় তো আজকে যারা জয়ী হয়েছে তারা এই জয় যে চূড়ান্ত জয় তা নয় জীবনের অনেকগুলো স্টেজ রয়েছে তারা তাদেরকে সেখানেও জয়ী হতে হবে এছাড়া আজকে যারা পরাজয়ে তারা সেটাকে বরণ করে নিতে হবে কেননা আজকের পরাজয়ই তোমার জীবনের শেষ পরাজয় নয় তুমি আজকে পরাজিত হয়েছ আগামী দিনগুলোতে চেষ্টা করবে যাতে জয়ী হতে পারো জীবন অনেক বড় জীবনের চেষ্টাটাই হচ্ছে মূল নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে চাইলে অবশ্যই পরাজয়টা বেশি বাড়িয়ে দিয়ে তুমি চেষ্টা করবে তোমার জয়ের দিকে আরও ভালোভাবে ধাবিত হওয়ার জন্য তো মন খারাপ করার মতো কিছুই নেই আমরা চেষ্টা করব এই বিদ্যালয়ের আমাদের হাই স্কুল প্রাঙ্গণ থেকে যে রাজনৈতিকের একটা ইতিবাচক ধারণা আমরা পেয়ে যাচ্ছি সেটা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবো আমরা এভাবেই ভবিষ্যৎ জীবনে নিজেদের নাগরিকত্ব নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করব এবং এভাবে যে কর্মকর্তা হিসেবে আমরা কাজ করেছি সেটা ভবিষ্যতেও আমরা চলমান রাখবো তো এটাই মনে হয় আমার সেই আমাদের সকাল থেকে যে প্রতীক্ষামান সময়টা ছিল এটাই সেটা আজকে আমি এখন ফলাফল ঘোষণা করতে যাচ্ছি তো আমরা করতালির মাধ্যমে শুরু করতে যাচ্ছি যাদের নাম ঘোষণা করব যারা জয়ী হয়েছ তাদেরকে তো শুভেচ্ছা যারা জয়ী হওয়া নাই তাদের জন্য আমার আরও বেশি শুভেচ্ছা তাদের জন্য আরও বেশি অভিনন্দন রইল অষ্টম হয়েছে যে নাম মোট ভোট দশম শ্রেণী থেকে খাদিজা আক্তার ব্যবসা শিক্ষা অভিনন্দন তোমাকে তুমি 226 ভোট পেয়ে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের 2020 সালের ক্যাবিনেট নির্বাচনে অষ্টম স্থান অধিকার করেছ তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা মঞ্চে আসার জন্য আহ্বান করছি খাদিজা আক্তারকে যে আমাদের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম স্থান অধিকার করে নিয়েছে 252 ভোট পেয়ে সেও দশম থেকে আমরা শব্দ দূষণ মুক্ত আনন্দ করব আনন্দ আমাদের মনে মনে থাকবে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের প্রধান শিক্ষক আমাদের মধ্যে আছেন স্যারের ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ আমরা
আনন্দ মনে মনে সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। 252 ভোট পেয়ে সপ্তম হয়েছে। এরপরে যে ষষ্ঠ স্থান অধিকার করেছে সেও দশমে, সাইমা রহমান মানবী গোলসাদ, সে পেয়েছে 261 ভোট। তোমাকে অভিনন্দন, অভিনন্দন সাইমা রহমান, তুমি মঞ্চে এসে পড়ো। এরপরে যে পঞ্চম স্থান অধিকার করেছে 295 ভোট পেয়ে গোলাপ শাখা থেকে গোলাপের কলি, আজকে আমাদেরকে অনেক রিক্রিয়েশন দিয়েছে তাজবিহা তাবাস্তব, অভিনন্দন তোমাকে। তুমি জীবনের অত্যন্ত লোয়ার একটা স্টেজে আসো, আরো উপরে যাবা, আরো ভালো করবা। চতুর্থ স্থান অধিকার করেছে যে সেও ষষ্ঠ শ্রেণী অথরা, অলরেডি গেস হয়ে গেছে অথরা দাস, অভিনন্দন তোমাকে ছোট আপু। শাপলা শাখা থেকে রোল এক, সে পেয়েছে 299 ভোট, অভিনন্দন তোমাকে। প্রথম দ্বিতীয় তৃতীয় বা তৃতীয় স্থানকে অধিকার করেছেন জারিন, যে তৃতীয় স্থান অধিকার করেছে সে পেয়েছে 342 ভোট, অনেক ভোট, 342 ভোট, বিজ্ঞান শাখা থেকে। আমি কি ক্লাস বলছি? বিজ্ঞান শাখা থেকে ভোটার নং 574, রোল নাম্বার 3 নবম শ্রেণী জারিন রহমান, অভিনন্দন তোমাকে। দশম শ্রেণী শিক্ষার্থী হবে আমাদের বিদ্যালয়ে যারা পরিচালিত করবে তার মধ্যে। এবার হচ্ছে রানার আপ, অর্থাৎ দ্বিতীয় স্থান যে অধিকার করেছে, আমরা অপেক্ষমান, তোমাদের মনে অনেক ইচ্ছা আছে, ইতিমধ্যে আমি একটা নাম শুনতে পেয়েছি, থাক সেই নামে আল সাহারা শাহী, আমাদের প্রধানমন্ত্রী আল সাহারা শাহী 351 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 351 ভোট, 351 ভোট পেয়ে আল সাহারা শাহী অষ্টম শ্রেণী থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে, অভিনন্দন তোমাকে। এবার যে প্রথম হয়েছে, অনেক গেস্ট চলে আসছে, সকলে মনে হয় মনে ইচ্ছা এটা ভোট যেহেতু সবাই দিছে, এমন লামিয়া প্রথম স্থান অধিকার করেছে, যিনি হতে চলেছেন আমাদের বলাকা চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত 2020 সালের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের প্রধানমন্ত্রী, অভিনন্দন তোমাদের সকলকে। অভিনন্দন রইল যারা এবারে জয়ী হতে পারেনি, তোমাদের সামনে আরো অনেক সুযোগ আছে, আরো অনেক সুযোগ রয়েছে জয়ী হবার, পরবর্তীতে চেষ্টা করে যাও। সকলকে ধন্যবাদ, এই ছিল আমাদের আজকের। এবার আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আমি